স্বাধীনতা, স্বাধীনতা শব্দটির অর্থের সাথে স্বাধীনতা শব্দটি আজকে সত্যি অনেক বেমানান। ছোট্টবেলায় স্বাধীনতার আনন্দ উপভোগ করার আগেই বাবা শিখিয়েছিলেন আর বুঝিয়েছিলেন স্বাধীনতা যারা অর্জন করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাতে। তাই তো বাবা সেই ছোট্টবেলায় বর্ণমালা শিখতেই শিখিয়েছিলেন সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। স্কুলে সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে স্যার যখন প্রশ্ন করেছিলেন স শব্দটির অর্থ কী, ঠিক তখন স্বাধীনতাকে স্মরণ করে উত্তর দিয়েছিলাম স মানে স্বাধীন, স মানে আমার। কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সে স্বাধীনতা কি আজকে আমার নয়। আজকে স্বাধীন নামের পরাধীন দেশে স্বাধীনতা শব্দটিও ডুকরে ডুকরে কাঁদে। আজকে কি স্বাধীনতা অর্জন করেছি আমরা, যে আমার ভাই আবরারকে হারাতে হয়, আমার ভাই নূরকে দিনের পর দিন মেরে করা হয় রক্তাক্ত। আজকে কি স্বাধীনতা অর্জন করেছি, যে আমার মা আর বোনের ইজ্জত হারাতে হয়। আজকে কি স্বাধীনতা অর্জন করেছি আমরা, যে আমার মাকে পথ চেয়ে থাকতে হয়, যে দিন শেষে আমি ঘরে ফিরতে পারবো তো সেটা ভেবে। আজকে কি স্বাধীনতা অর্জন করেছি, যে আমার মুখে লাগানো থাকে তালা। আজকে কথা বললে হয়ে যায় গুম, হয়ে যায় খুন। আজকে আমি কথা বলছি কিন্তু আগামীকাল হয়ে যাবো লাশ, শুধুমাত্র এই কথা বলার জন্য। বাহ স্বাধীনতা, বাহ! আজকে স্বাধীনতার বেড়া জালে গলায় পড়িয়ে দিচ্ছে পরাধীনতার ফাঁসি। আজকে স্বাধীন দেশে চলে ঘুষ নামের বকশিস। আজকে স্বাধীন দেশে আমার ভাইকে পুলিশ করে হয়রানি। এটা কি আমার স্বাধীনতা, যে ভাষার জন্য আমার ভাই হয়েছিলেন শহীদ, ঠিক সেই ভাষার জন্যই আজকে আমাকেই হতে হচ্ছে খুন? তাহলে কিসের এত জয়গান, কিসের এত মিছিল? শেখ মুজিব কি এই স্বাধীনতার কথা বলেছিলেন, যে স্বাধীনতা আমাকে আপনাকে নিরাপদ জীবন উপহার দিতে পারে না? যে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মিশে থাকি সন্ত্রাস, সে দেশে স্বাধীনতা রক্ষা করা শুধুই হাস্যকর, কারণ সে দেশ স্বাধীনতাকে খুন করতে অভ্যস্ত, রক্ষা করতে নয়। আজ আমি লজ্জিত এ কারণে যে স্বাধীন দেশের পরাধীন নাগরিক হয়ে আজকে আমার গলায় পরানো স্বাধীনতার নামে পরাধীনতার ফাঁসি। আর এই পতাকা শুধুই আমার অহংকার, কিন্তু সেই 30 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতার অহংকার আজকের স্বাধীনতা নয়। বিদেশের মাটিতে মনটা যখন ডুকরে ডুকরে কাঁদে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য, ঠিক তখনই আফসোস আর ঘৃণার জন্ম নেয় দেশ রক্ষক নামের ভক্ষকের ওপর। কারণ তারা দেশ রক্ষা করার নেতা বা নেত্রী নয়, তারা দেশ রক্ষা করার নামে অভিনেতা বা অভিনেত্রী। প্রিয় মাতৃভূমির ভালোবাসা বেঁচে থাকুক আমার আপনার সকলের মাঝে। ভালো থাকবেন।